গুড মর্নিং বাইডি বন্ডিরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনি ভ্লগ। তোমরা সকল কিরাম আছো বাইডি বন্ডিরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে শুনকি নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্লগটা তোমাকে ভালো লাগবে, কারণ আজকের ব্লগটা হচ্ছে আমার ছোটো ছলটা অনিন্দ, ও আজকে স্যাট পরীক্ষা দেবে। তা আমি ওর সাথে সাথে আজকে পরীক্ষার দেওয়ার জন্যই বেরোবো। ওর বাবার সাথে গেলেই হতো, তা ভাবলাম যে আজকে ছোটো ছোয়ালার পরীক্ষা নিয়ে একটা ব্লগ বানাই। তোমাকেও একটু উপকারে আসলেও আসতে পারে, কারণ এই পর্যন্ত স্যাট পরীক্ষা রেজিস্ট্রেশনের থেকে শুরু করে পরীক্ষা পর্যন্ত যে যা যা করা হলো, যা যা করলো ছেলেতে, সেই সব ইনফরমেশানগুলো তোমাকে দিলি একটু কাজে আসবে। 7:30 বাজে গেছে, 7টা বাজ দিবে দিবে রয়ে পড়বো। 6টার সময় উঠেছি অবশ্যই, উঠে ওই টুকটাক একটু সিদ্ধ ভাতটাত করেছি, টুকটাক কাজগুলো সারেছি, গাছে জল দেওয়া, তারপরে একটু বাসি কাজটা সারেছি। কিন্তু ওই ছোটো সলডারে খাবার দিনে আমরাও খাইনি, এত সকালে খাওয়ার রুচিও আসে না। আর তাছাড়া ভাবলাম যে এত সকালে খাওয়াটা ঠিকও হবে না, বেরোয়ে খালিই হবে, চলো যা যাক সবাই বেরোয়ে পড়ি। আজকে ব্লগটা ছাড়তেছি হচ্ছে রবিবার, আমি রবিবার ছাড়ি তাই, কিন্তু এই পরীক্ষাটা ছিল হচ্ছে শনিবার। কালকে 2 তারিখ, নভেম্বরের 2 তারিখ শনিবার ছিল এই পরীক্ষাটা, ছুটির দিন আর কি। তা আমরা তিনজনে বেরোয়ে পড়তেছি পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে। আজকে ওই শনিবার দিন পরীক্ষা, তো ওই জন্যে আর রাস্তা টাস্তা ফাঁকা, বেশি অসুবিধে হবে না। মেহেদি হাসান গাড়ি নিয়ে চলে আইসে গ্যারেজের তে, উঠে আমরা উঠে পড়তেছি, চলো যা যাক। এই পরীক্ষাটা ছেলেতে যে সময় রেজিস্ট্রেশন করেছে, তার 1-1.5 মাস পরে পরীক্ষাটা হচ্ছে। রেজিস্ট্রেশন করার সময় কোন তারিখ আমি পরীক্ষা দেব, কোন জায়গায় কোন কেন্দ্রে আমি অংশগ্রহণ করে মানে যে পরীক্ষা দিতে পারবো, এগুলো অপশন আসে, সেই সময় সিলেক্ট করতে হয় যে আমি কোন জায়গায় পরীক্ষাটা দিতে পারবো, যে আর হচ্ছে কত তারিখের পরীক্ষাটা আমি অংশগ্রহণ করব। মানে ওই জায়গায় ওরা অপশনগুলো দিয়ে দেয়, সেই অপশনগুলো যার যার সুবিধা মতো সিলেক্ট করে রেজিস্ট্রেশন করার সময়। আর রেজিস্ট্রেশন না করেছে ছেলেতে কলেজ বোর্ডের যে অ্যাকাউন্ট, যার যার নিজের স্ব কলেজ বোর্ডে, যে যে জায়গায় অবস্থান করতেছে, যে যে বোর্ডেরতে কলেজের অধীনে পড়ে, যে বোর্ডের মধ্যে, সেই বোর্ডের যে অ্যাকাউন্টটা, ওই অ্যাকাউন্ট দিয়ে রেজিস্ট্রেশনটা করতে হয় স্যাটের। তাই ওই কলেজের ওর কলেজেরতে রেজিস্ট্রেশনটা করেছে, আর সেইভাবে ও সিলেক্ট করেছে হচ্ছে কানাডিয়ান স্কুল বনানি, যেটা ওই কানাডিয়ান স্কুলেও সিলেক্ট করেছে পরীক্ষা দেওয়ার জন্য। তা আমরা এখন বনানির দিকে রওনা দিছি, বনানি যে আর কি পরীক্ষাটা দেবে। আবার যে সময় সোয়ালে, যে সময় অনিন্দ যে সময় পরীক্ষার কেন্দ্রে যে ভিতরে যে পরীক্ষা দেবে, সেই সময় কিন্তু আবার কলেজের অ্যাপ সেই অ্যাকাউন্ট দিয়ে পরীক্ষা দেবে না, ওই সময় আবার একটা আলাদা অ্যাকাউন্ট, সেটা হচ্ছে ব্লু অ্যাপ। ব্লু অ্যাপ নামের যে আর একটা অ্যাকাউন্ট আছে, সেই ব্লু অ্যাপ দিয়ে পরীক্ষা দিতে হবে। আবার যে সময় যদি স্কোর ভালো আসে, পরীক্ষা টরীক্ষা হয়ে যাওয়ার পরে রেজাল্ট যদি ভালো হয়, সেই সময় যে ভালো ভালো ইউনিভার্সিটিতে বাইরের দেশে যেসব সিলেক্ট করতে হবে বা অ্যাপ্লাই করবে ও যেসব ইউনিভার্সিটিতে, ওই সময় আবার আর একটা অ্যাপ ব্যবহার করতে হবে, সেইটা হচ্ছে কমন অ্যাপ। সেই কমন অ্যাপ অ্যাকাউন্ট দিয়ে, সেই কমন যে অ্যাপটা, সেই কমন অ্যাপ নামের যে অ্যাপটা, ওই অ্যাপটা আবার বাইডি বন্ডিরা তোমাকেও যারা ছেলেপেলেরা পরীক্ষা দিতেছে ওরা অনেকেই জানে, আর হলো যারা পরীক্ষা দেয় তারা তো জানেই অনেক আর কি, বিশেষ করে মা বাবারা এগুলো জানে না, এগুলো তো আমিও জানতাম না। এগুলো সব আমি জানেছি ওই সোয়ালের কাজ দিয়ে, জানেছি অনিন্দর কাজ দিয়ে, এগুলো জানে তোমাকেও আবার সেইটা করতেছি আর কি। কমন অ্যাপ যেটা ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্যে, অ্যাপ্লিকেশান করার জন্যে, ওই অ্যাকাউন্টটা দিয়ে হচ্ছে ছাত্রছাত্রীর একদম ডিটেলসে তার যা কিছু যাবতীয় আর কি, ছাত্র জীবনের যা কিছু সব কিছু ওই অ্যাপের মধ্যে থাকবে। যে সময় রেজিস্ট্রেশন করেছে ওই সময় হচ্ছে টাকা দিতে হয়েছে $111। তো $111 টাকার হলো মান, আমাকে বাংলাদেশি টাকার মান ওঠানামা ওঠানামা করে, সময়তে হলো বেশি হয়ে যায়, সময়তে কয় টাকা কম হয়ে যায়, মানে ডলারের হিসেব ঠিক থাকে কিন্তু আমাকেও টাকার হিসেবে। তাই $111 এখন আইসে হলো আমাকে $13,200 আর কি দিতে হয়েছে। আমরা কিন্তু কানাডিয়ান স্কুলে চলে আইসি বাইডি বন্ডিরা, এই যে একদম মোড়েই, এই যে দেখতেছো ফ্লাইওভার, ফ্লাইওভারের একদম মোড়েই বনানির এই যে 27 নম্বর রোডের বামাতে, বামাতে আর কি, এই যে তোমার ইটা দেখাতেছে, লোগোটা দেখাতেছে গোল করা, এই যে কানাডিয়ানের এই যে ওয়াল,
এই যে ইটির যে ওয়ালটা, এই ইটির ওয়াল ওই যে ই দেখাতেছে, সিম্বল দেখাতেছে আর কি। এখনও মনে হতেছে গেট টেট খুলে ভারি নেই, আমরা আগে আগে আইছি, কিছু ছাত্রছাত্রী আমাগো মতো চলে আইছে, এসে এসে এই জায়গায় অপেক্ষা করতেছে দেখতেছি। আবার হলো অনেকে আবার এখনও আইসে পারিনি আর কি, আসা শুরু হয়ে গেছে এই জায়গাতে। এই যে গেটের মধ্যে যে সকলে ঢোকবে, তার ডাইন হাতে হচ্ছে ব্যানার টানা মানে আর কি ই দিয়ে দেওয়া আছে সিট প্ল্যান, রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী কার কোন জায়গার সিট সেইটাই জায়গায় সিট প্ল্যান দেয়া। ছাত্রছাত্রী সব দেহে দেহে ঢুকতেছে আর কি ভিতরে, কার সিট কোন জায়গায়, সকালে ঢুকে গেছে। ঢুকে যার একেবারে ওই কানাডিয়ানের সাথেই হচ্ছে বনানী কবরস্থান, একেবারে গাছ সাথে লাগানো। ওনতে আটতে 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 এদিক চলে আসছি, তো এদিক চলে আসে ভাবতেছি কি যাই দেই এদিক সব একটু ঘুরে ফিরে আসি। তাই এখানে আটতে আটতে মনে হতেছে কি যে একদম শেষ ঠিকানা যে জায়গায় সবার, সেই শেষ ঠিকানায় একটু ঘুরে আসি, একা 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 একটু দেহে আসি চারিদিকটা, মানে আর কি ঘুরে 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 মুন্ডা এই সমস্ত জায়গায় আসলে একটু শান্ত হয়। মানে যত মানুষই রাগারাগি কাটাকাটি, তারপরে মন খারাপ যা কিছু সব শেষ হয়ে যায় এই শেষ ঠিকানায় আসার পরে। ওই জন্যই ভাবতেছি যে ভিতর দিয়ে একটু ঘুরে টুরে একটু, সময় তো অনেক, 3 ঘন্টা পরীক্ষা সোয়ালের, 3 ঘন্টা দেরি করতে হবে, ওই জন্যই একটু এই ভিতরে ঢুকে আর কি ঘুরে আসার চিন্তা ভাবনা করতেছি। আস্তে 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 ঘুরতে ঘুরতে ভিতরের দিকটা একটু দেখতে আইসি, তো তোমাকেও একটু দেখাতেছি। সবার শেষ ঠিকানাটা তো এই এক জায়গায়ই হবে, তা কেউ শীতের আগুনে জ্বলো আর কেউ মাটির নিচে ঘুমও, যে যাই করো না কেন ওই 3 হাতের বেশি ঠাই চোখের হবে না। তা এই যে মানুষের মন কষাকষি রাগারাগি যা কিছু, মানে আর কি হিংসা বিদ্বেষ রাগারাগি খুনোখুনি হানাহানি কত কিছু প্রতিদিন হচ্ছে, সব কিছু সব মানে অবসান হয়ে যায় এই এক জায়গায় আসলি, এই জায়গাটায় আসলি। বাইডি মুন্ডিরা তোমরা যারা আইছো তারা তো জানো, যাগো স্বজন টজন চলে গেছে, যারা এই কবরস্থানের কাছে আইছো কোনো সময় তারা তো জানো যে এইসব জায়গায় আসলি পরে মন প্রাণ কেমন ঠান্ডা হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, আর ওই যে সব কিছুর কোনো কিছুর মানে কোনো কিছুই নেই এরকম একটা মনে হয় এই জায়গাটা আসলি। ওন্দে ঘুরে ঘুরে আবার বেরোয় আসি, তো বেরোয় এসে দেখতেছি কি ও পাশে হচ্ছে কানাডিয়ান স্কুল, এ পাশে হচ্ছে কবরস্থান, একই সাথে ঠিক তার পাশেই হচ্ছে আবার গির্জা। এই হলো গির্জার প্রধান ফটক, প্রধান গেট, তাই গেট হলো বন্ধ। গেট যদি বন্ধ না থাকতো তাহলে আবার ভিতর দিয়ে আমি একটু ঘুরে আসতাম, ভাবতাম যে এদিকটা আমি নিজেও একটু দিয়ে আসি আর বাইরে বন্ডিগুলো একটু দেখাই। তা গির্জার ভিতরে আর গেট বন্ধ বলে আর ঢুকতে পারলাম না, আর মনে হয় মেলা সকাল এই জন্যই খুলি নেই। এই গির্জাটাও অনেক বিশাল বড় এলাকা জুড়ে দেখতেছি, অনেক বিরাট এলাকা, বনানী কবরস্থানটাও অনেক বড় এলাকা, আর গির্জা তার সাথেই যে কবরস্থানও শেষ আর এই গির্জার সীমানা আরম্ভ, এই গির্জাটাও অনেক বড় এলাকা জুড়ে গির্জা। এদিকটা আমার আর আগে আসা হয়নি, ওই সোয়ালের পরীক্ষার জন্য অনিন্দর পরীক্ষার জন্য আর কি ওর সাথে যে আসলাম এই জন্যই আসা হলো, নাহলে এই এই গলিতে এই কানাডিয়ান বনানী আসা হয়েছে কিন্তু এই কানাডিয়ান স্কুলই কোনো কারণে কোনো জন্যই আসা হয়নি বা এইসব রাস্তার মধ্যেও ঢোকা হয়নি। তাই তো একটু ওই ঘুরে ঘুরে দেখতেছি, ফাঁকা ফাঁকা আছে এই পাশে এই নার্সারিটা একটু ঘুরে দেখতেছি, মেইন রাস্তার পাশে যে ফ্লাইওভারের যে সাইডে যে নার্সারিটা, তা ওই পাশে আবার ট্রেন যাচ্ছে অপোজিটই। এই নার্সারিটায় নানান রকমের গাছপালা এই জায়গা দেখতেছি, অনেক রকমের যেসব গাছপালা অনেক সময় খুঁজে পাইনি সেসবও এনে দেখা যাচ্ছে। তা দেখা গেলি কী হবে, আমার ওই জেনেই যাই না কেন সেনে যাই এই যে গাছপালা দেখলি আর এই গাছপালা কিনতে গেলি পরে ওরা আবার রাগারাগি করে যে জেনে যাবো সেনে যাই এই সমস্ত কেনাকাটা কেনাকাটা একটা অভ্যাস, ওই জন্য আর সে কথা আর উল্লেখ করবো না, আজকে আর কোনো গাছপালা নেবো না, খালি দেহে শুনে চলে যাওয়া নে। অন্তর দেহে টেহে হাইটে উঠে এখন মনে হচ্ছে কি যে এত আটাআটি এত আটাআটি করলাম এখন একটু বসতে পারলি হয়তো। তো এখানে হলো কোনো জায়গায় বসার জায়গা নেই, মানে স্কুলের মধ্যে তো ঢোকা যাবে না, অপোজিটিও কোনো দোকানপাট নেই, আসতে ফাসতে যে জায়গায় যাচ্ছি তা কোনো কিছুই দেখতেছি না। এনে একটা কী জানো সরকারি অফিস, মানে ওই যে কানাডিয়ান স্কুলের বাম সাইডে, হাতের বাম সাইডে একটা সরকারি অফিস, তা ভাবতেছি ওই অফিসটার মধ্যে ঢুকি, দেখি আজকে তো শনিবার সরকারি অফিস নিশ্চয়ই বন্ধ, থাকলে তো থাকবে গার্ডটা ডেরা থাকবে সাধারণ লোকজন এনে যারা প্রতিদিন থাকে তারা, এনে ওরা হলো ঢুকেই এমনি দেখি এখন চেয়ার আছে ভিতরে, চেয়ারের পরে কতক্ষণ বসে থাকলাম, বসে টসে খাইয়ে
তারপরে এখন ছুটির সময় হয়ে গেছে, ছুটি হয়ে গেছে, ওদের উঠে আইছি, উঠে এসে দেখতেছি একজন একজন করে বেরোচ্ছে, পরীক্ষা শেষ হয়ে গেছে। তাই এই পরীক্ষা যারা হচ্ছে যেসব ছেলে ফেলে হচ্ছে 1400 উপরে বা 1400 মার্কস পাবে, স্কোর রাখতে পারবে, তারা স্কলারশিপ বা ভালো ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই। এই যে আমার নাস্তান ফিতলে গুগু বেরোয় চলে আইসে আনন্দ, ওর বাবা আরও আটা শুরু করেছে, এগুলো সব কিছুতেই চান্স পাবে, রেজাল্ট তো দেবে এক মাস পরে। সেই পর্যন্ত অপেক্ষা করি বাইডি বন্ডিরা, আজকের ব্লগ এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাও, সুস্থ থাও, সকলে সকল ভালো রাখো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত সকলে ভালো থাও।